আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজে একটি ইমেল আইডি ওপেন করা যায় বা ইমেল আইডি খোলা যায়। তো আমাদেরকে প্রথমে প্রয়োজন হবে যে কম্পিউটারে ইন্টারনেট আছে সে কম্পিউটারে বসে যে কোনো একটি ব্রাউজারে, ব্রাউজারটি হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা গুগল ক্রোম হতে পারে অথবা মজিলা ফায়ারফক্স এটাও হতে পারে। তো আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে ইমেল আইডিটা খুলব, আপনারা একটু আমাদের সাথে সাথে একটু দেখলেই হবে। মজিলা ফায়ারফক্স অন করতেছি, এখানে আমি সবার উপরে একটি নতুন ট্যাব নিচ্ছি। নতুন ট্যাবে এখানে আমরা প্রথমে একটি অ্যাড্রেস বারে আমরা google.com অথবা www.gmail.com লিখব। যেহেতু আমরা জিমেল আইডি খুলব এই জন্য gmail.com লিখলাম। তো এখান থেকে আমাদেরকে মোর অপশন থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি অ্যাকাউন্ট ওপেন করার, ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট ওপেন করার একটি পেজ চলে এসেছে। সো এই পেজে আমাদের ডাটাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি নাম, তারপর আমি দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে একটু লক্ষ্য করুন। এই নাম দিলে আসলে ইমেল অ্যাড্রেসটি হবে না, এখানে এই নামে অলরেডি একটি ইমেল আইডি আছে। সো এই নামে ইমেল অ্যাড্রেসটি হবে না, এখানে আমাদেরকে বলতেছে, সাজেশন দিয়ে দিচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই নামের সাথে .bd যোগ করে দিচ্ছি, দেখি এটা নেয় কি না। হ্যাঁ, এই এটি অ্যাভেলেবল গুগলে, এই নামটি নিবে। তো তারপর আমরা এবার পাসওয়ার্ড দেব। মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। এরপর আমরা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখানে একটি ইমেল ফোন নাম্বার দিতে হবে, যে নাম্বারটি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমি নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এরপর আমাকে একটি আরেকটি ইয়োর কারেন্ট ইমেল অ্যাড্রেস, যেটি ইমেল অ্যাড্রেস অলরেডি তৈরি করা আছে সেই নাম্বারটি, ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। নেক্সট স্টেপে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেসি অ্যান্ড টার্মস এই পেজটি এসেছে। এখানে আমাদের নিচে চলে যেতে হবে, একদম নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আই এগ্রি একটি বাটন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ইমেল আইডিটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম লেখা চলে এসেছে। তো আমাদের ইমেল আইডিটি এটি ইমেল আইডি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে ইমেল আইডি কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করি, তাহলে আমাদের জিমেইলে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে ইনবক্সে হচ্ছে আমাদের ইমেল এসেছে, আমরা দেখতে পাচ্ছি 1, তার মানে একটি ইমেল, এই ইমেলটি অলরেডি চলে এসেছে। এটা আমরা এই জন্য 1 আছে, আমরা যখন এটাকে ক্লিক করে দিব তখন এই 1টা চলে যাবে, তার মানে এটা হচ্ছে এখন আনরিড অবস্থায় আছে। যখন আমরা রিড করে ফেলব এই ইমেলটি তখন এটি আবার চলে যাবে। আমরা একটু ক্লিক করি, এটাই এখন দেখতে পাচ্ছি যে এখানে 1টা চলে গিয়েছে। এই হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটি আমরা আবার একবার সাইন আউট করে দিই, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এই লোগোতে, এখানে ক্লিক করে আমরা সাইন আউট করে দিচ্ছি।
ইমেল অ্যাড্রেসটি সাইন আউট হয়ে গিয়েছে। এখন আরেকবার আমরা যদি এইটাতে এই ইমেলে আরেকবার আবার ঢুকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেসটায় ঢুকতে হবে। সো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি, এরপর নেক্সট দিতে হবে। নেক্সট দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেল অ্যাড্রেসে আবার আমরা ঢুকে গিয়েছি। সো এটি হচ্ছে যে খুব সহজেই জিমেইল আইডি ওপেন করা সম্ভব। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।